এই সালাফি কনফারেন্স নিয়ে কত হলো সালাফি কনফারেন্স নিয়ে কি আমি দল করলাম আশ্চর্য কথা আমি বলেছি আমার জীবনে আমি কোনোদিন সংগঠন করব না আমার উত্তরসূরি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে বলে দিয়েছি তোমরা কোনোদিন সংগঠন করবে না আমি এক মিনিটের জন্য কোনোদিন সংগঠন করিনি সালাফি কনফারেন্স করার কারণে আমি সালাফিদের সভাপতি হয়ে গেলাম আশ্চর্য মিথ্যে কথা সমাজে যারা বলছে তারাই সমাজকে বিভক্ত করছে আমি কোনোদিন সমাজকে বিভক্ত করিনি এক মিনিটের জন্য এক ঘন্টার জন্য আমার জীবনে কোনোদিন আমি 30 বছর থেকে জাতির সামনে কথা বলছি আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি আমি কোনোদিন দল সংগঠনের হিসাব করে কথা বলিনি সম্মানিত দীনী ভাই বোন সালাফি কনফারেন্সই জেলায় পাড়ায় পাড়ায় হওয়া উচিত সব জালসার নাম সালাফি জালসা দেওয়া উচিত এটাই হচ্ছে সঠিক আকীদা আদর্শের লোকের হিসাব সালাফি কনফারেন্স করলে মানুষ সভাপতি হয়ে যায় রাতের অন্ধকারে আমি পৃথিবীর সালাফির সভাপতি হয়ে গেলাম আশ্চর্য এ তো জঙ্গিদের মতোই হলো রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে জান্নাতে চলে যাবে অবাক কাহিনী সালাফি কনফারেন্স করলেই জাতির মধ্যে বিভক্তি আনলাম আরে যারা বলছে বিভক্তির কথা তারা তো দল থেকে বের হওয়ার পরই দল খুলেছে আমি আব্দুর রাজ্জাক 2015 সালের 17 ডিসেম্বর সকাল 9টার সময় শুনেছি যে আমাকে নওয়াদাপাড়া মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে 2016 সালের 2 তারিখ 10রা জানুয়ারি রোজ শনিবার সকাল 8টার সময় আমি মুহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবকে বলেছি যে আমির সাহেব এই কথা শুনছি আমাকে নাকি বাদ দেওয়া হয়েছে উনি বললেন জি হ্যাঁ এইটা মজলিসে সুরার সিদ্ধান্ত আমি বললাম আপনার জীবদ্দশায় এই সিদ্ধান্ত আশা করিনি তিনি বললেন হ্যাঁ তবে এটা মজলিসে সুরার সিদ্ধান্ত আমি বললাম আপনি সিদ্ধান্ত পরিবর্তন করুন তিনি বললেন সিদ্ধান্ত পরিবর্তন হবে না বাকি আল্লাহর ইচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে এই কথা বলে আমি উঠে গেলাম যখন আমি দাঁড়িয়ে গেছি তখন আমাকে বলা হলো আপনার স্ত্রীকে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে এটা আপনাকে বলা হয়নি আমি বললাম জি না আমাকে বলা হয়নি আচ্ছা আসসালামু আলাইকুম আমি বের হয়ে আজ অবধি কোনোদিন দল সংগঠনের কথা বলিনি আমি ভাবছিলাম জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় এই কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই একথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না তবে গড়বে সত্য ইনশাল্লাহ এইটা আমি জানি গড়বেই গড়বে সেই জামিয়া সালাফে এখন বসে আছেন যার ছাত্র প্রায় 600 যার ছাত্রী প্রায় 400 সবাই এখানে অবস্থান করছে সূচনাতে আপনাকে আমি বলেছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ না জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী দুই প্রতিষ্ঠানে প্রায় 2957 জন ছেলে মেয়ে আবাসিক অনাবাসিক শিক্ষা অর্জন করছে প্রায় আবাসিক তার 535 জন অসহায় এতিম তার 115 জন শুধুই এতিম সম্মানিত দীনী ভাই বোন আমি ওখান থেকে বের হয়ে এই প্রতিষ্ঠানের কাজে ন্যস্ত আছি দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি সূচনাতে আপনাকে বলেছি মানুষের কাছে 10টা টাকা নিতে 10 বার 100 বার 100 বার 500 বার মোবাইল করে জানাতে হয় অনুরোধ করতে হয় ভাই টাকাটা দেন এই কাজ করতে হবে এই কাজ করতে হবে এইভাবে আমি ভিক্ষে চেয়ে কাজ করে যাচ্ছি এক শ্রেণীর মানুষ আমাকে বলছে যে দলের বিভক্তি করছে কখন আমি রাতের অন্ধকারে সারা পৃথিবীর সালাফিদের সভাপতি হয়ে গেলাম অবাক কথা সামাজিক সমস্যা আছে মাঝাবি সমস্যা আছে দেশীয় সমস্যা আছে ঘরের সমস্যা আছে সব সমস্যাকে উপেক্ষা করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে জাতির কাছে দোয়া চেয়ে আমি দুর্বার গতিতে কাজ চালিয়ে যাচ্ছি আমি খালি দোয়ার দরখাস্ত রেখেছি আর কিছু নয় উপরে যদি কবুল হয়ে যাই তাহলে কেউ কিছু ঘটাতে পারবে না আর উপরে যদি একটু নড়চড় হয়ে যাই সারা পৃথিবী লেগে কিছু করতে পারবে না ঠিক
আমি এই বিশ্বাসের ভিত্তিতে আগিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জানাচ্ছি, এরকম মিথ্যা কথা বলা, মিথ্যা প্রচার করা আদৌ ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি এতটুকুই জোর দাবি জানাই আপনাদেরকে যে জাতির পয়সার আমি ক্ষতি করি না, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। আমি যদি এখানে অ্যাকশন দেখাই তাহলে আমার ভাউচার ফাইল আছে, সেখানে টাকা দিয়ে দিই, সেই ফাইলে ভাউচার আছে, জাতি একদিনের বিচার করবে, সেই জন্য আমি সব কিছু রেখেছি। চারজন আছে হিসাব রক্ষক, দৈনন্দিন যায় হয় ব্যয় হয় সব লেখা হয়, যে কোনো সময়ে একজন মানুষ ইচ্ছা করলে হিসাব নিকাশ দেখতে পারবে। তাই এভাবে মিথ্যা কথা বলে পরকাল হারানো ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, তারা দুইজন বললেন নাম, হ্যাঁ আপনাকে সব কিছু বলে দিব, আপনি শুনুন। সম্মানিত উপস্থিতি দিনী মুসলিম ভাই বোন, এক খেয়ালে একমুখী হয়ে উত্তরগুলি শোনার জন্য অনুরোধ জানাচ্ছে। তিনি বললেন, তারা দুইজন বললেন, আর রাজুল ওই যে লোকটাকে দেখেছেন ইসক্য সিদ্কহু, যার মুখের দুই দিককে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, রাজুলুন কাজ্জাব, ও মিথ্যুক মানুষ, মিথ্যা কথা বলতো, ইফালবিহি ইয়াউমাল কিয়ামা, তার সাথে এইরূপ আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য, সঠিক বুঝার জন্য একটা বই লিখেছিলাম, বক্তা ও শ্রোতার পরিচয়, সেখানে কে তাফসির করতে পারে, কে শুনবে, এ ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে। মিথ্যা তাফসিরের জন্য বই লিখেছিলাম, তাফসির কি মিথ্যা হতে পারে, জানি না আপনাদের ঘরে আছে কি না। জামিয়া সালাফের মুখপাত্র হিসাবে মাসিক আলীতে সাম পত্রিকা বের করছি, কত জেহাদ, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত সমস্যা, কত বাধা, কত বিঘ্ন, তার কোনো হিসাব নেই। জীবন বাজি রেখে সবকে উপেক্ষা করে এই পত্রিকা বই পুস্তক প্রতিষ্ঠানের কাজ করে যাচ্ছি। মানুষের কাছে কোনো দিন বিনিময় প্রয়োজন মনে করিনি, বিনিময় যিনি দিতে পারবেন তার কাছে বিনিময়ের আশায় রয়েছি। আমি আমার পৃথিবীর বাঙালি ভাই বোনের নিকটে অনুরোধ জানিয়ে যাই, পৃথিবীর বাঙালি ভাই বোন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এটাই আবেদন যে আপনারা জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, কেয়ামত পর্যন্ত যেন জামিয়া সালাফেকে আল্লাহ কবুল করেন, আমাদের চেষ্টা প্রচেষ্টা যেন সফল হয়, তারই দরবারে দোয়া করবেন, সেই যেন আমাদের বিনিময়ে দেন। মানুষের কাছে বিনিময়ে চেয়ে কি করব, মানুষের কাছে বিনিময় চাইলে উল্টা পেতে হবে।